দলের সাত আট মে রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আমরা বাঙালি রাজ্য কার্যালয় থেকে এক মিছিলের আয়োজন করা হয় শনিবার এই মিছিলে অংশগ্রহণ করে দলের প্রদেশ সচিব রুদ্রপাল জানান এর উদ্দেশ্য হচ্ছে আমরা বাঙালির আন্দোলন উনিশশো সাল থেকে এই সময় পর্যন্ত লাগাতর চলছে পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে উনিশশো সালে ওনারা এই আন্দোলনের সূচনা করেন জমির আইনকে বাতিল করার জন্য যা লাখ লাখ বাঙালিকে শেষ করে দিচ্ছে বলে জানান তিনি হলো এডিসি জুনের গণহত্যা এডিসির কারণে উগ্রপন্থার জন্য বামরা যুদ্ধে হাজার হাজার বাঙালি খুন হলো মা বোনের লজ্জাহরণ হলো এবং লক্ষ লক্ষ বাঙালি নিজের ভিটেমাটি ছাড়া হয়ে পথের বিখিরি হয়ে রাজপথে ঘুরে বেড়াচ্ছে এই সমস্যার সমাধান বাম আমলে হয়নি কংগ্রেস জোট সরকারের আমলেও হয়নি এমনকি বর্তমান সরকারের আমলেও তা এখনো অথরা বলে সাফ কালকে সাত আট মে আমাদের রাজ্য কার্যালয়ে হতে যাচ্ছে তার প্রধান ইস্যু হচ্ছে আপনারা জানেন এই রাজ্যে আমরা বাঙালি আন্দোলন বিগত আটাত্তর সাল থেকে দুই পর্যন্ত এক টানা চলছে যেই পরিবেশ পরিস্থিতির পর দাঁড়িয়ে আটাত্তর সালে আমরা এই আন্দোলনের সূচনা করেছিলাম জমি ফেরত আইনকে আমরা চাইছিলাম এটা বাতিল করা হোক কারণ এটা রাজ্যের লাখ লাখ বাঙালির ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে তো তারপর আসলো ত্রিপুরাতে এডিসি হলো ত্রিপুরাতে জুনের গণহত্যা এবং তার পরবর্তী ঘটনা আপনারা সব জানেন এই এডিসির কারণে উগ্রপন্থীর কারণে বাম রাজত্বে হাজার হাজার মানুষ খুন হলো বাঙালি খুন হলো মাবুন ধর্ষিতা হলো এবং লক্ষ লক্ষ বাঙালি তাদের নিজেদের জায়গা জমি বাড়িঘর ফেলে পথের ভিকেরি হয়ে আজকে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এই সমস্যার সমাধান আজ অব্দি বাম আমলে হয়নি জুট তথা কংগ্রেস আমলে হয়নি বর্তমানে বিজেপি রাজত্ব চলছে ত্রিপুরাতে চার বছর অতিক্রান্ত হয়েছে তারও সমস্যার সমাধান করেনি প্রসঙ্গক্রমে মিজোরাম থেকে রিয়াংদের আর্থিক প্যাকেজ দিয়ে পুনর্বাসন দেবার কথা উল্লেখ করেন তিনি বাঙালিদের প্রতি এই ধরনের বৈষম্যমূলক আচরণ তোষণ নীতি আর কতদিন চলবে বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি এর উপর বর্তমানে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডে যে স্লোগান উঠেছে তা অযৌক্তিক বলে দাবি করেন তিনি বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতিকে শেষ করে দেওয়া হচ্ছে সমস্ত দিক থেকে আক্রান্ত ভাষাকৃষ্টি সংস্কৃতি ভূমির অধিকার সংবিধানের অধিকার সব দিক থেকে ওনাদের যেতে চলেছে প্রশ্ন তুলেন কিসের রাজনীতি কেন ওনারা দল করবেন বিভিন্ন দল করে ওনাদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে খাদের কিনারা এসে দাঁড়িয়েছেন এ অবস্থায় ওনাদের খুঁড়ে দাঁড়াতে হবে বলেও সাফ বক্তব্য গোরাঙ্গ বাবুর আপনার লক্ষ্য করুন বর্তমানে ত্রিপুরাতে নতুন করে ত্রিপুরাল্যান্ডের ব্যাটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান উঠেছে অযুক্তির দাবি ভাষা কৃষ্টি সংস্কৃতি দ্বারা শেষ করে দিতে এসেছে সমস্ত দিক থেকে আমরা ক্রান্ত ভাষা কৃষ্টি সংস্কৃতি ভূমির অধিকার সাংবিধানিক অধিকার সব কিছু আমাদের যেতে চলছে রাজনীতি কিসের রাজনীতি আমরা কেন আমরা দল করব এই যে বিভিন্ন দল পার্টি করে আজকে আমাদের পায়ের তোলার মাটি চলে যাচ্ছে আমাদের অধিকার চলে যাচ্ছে কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমরা অস্তিত্বের মানে একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি খাদের কিনারে দাঁড়িয়েছি আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে এই পরিস্থিতিতে ওনারা এদের আন্দোলন জারি রেখেছে যার পরিপ্রেক্ষিতে ওনারা এই রাজ্য সম্মেলনের আয়োজন করেছে বলেও জানান তিনি এ মিছিলে শনিবার উপস্থিত ছিলেন আমরা বাঙালি কেন্দ্রীয় সচিব সহ অসম রাজ্য সচিব এবং দলের অন্যান্য নেতাকর্মী সমর্থকরা